চিকিৎসকরা আছে, হাসপাতালে বেড আছে, অক্সিজেন আছে, মাস্ক স্যানিটাইজারও আছে, নেই শুধু সচেতনতা। প্রশাসনের লাগু করা বিধিনিষেধের বাস্তবতা বা যৌক্তিকতা নিয়ে তো চিকিৎসকরা প্রশ্ন তুলছেনই, কেন বারবার লোকাল ট্রেন বা শিক্ষাক্ষেত্রেই কোপ সে প্রশ্নও জোরালো হচ্ছে। বড়দিন বর্ষবরণের জনসমুদ্র কেন আটকানো গেল না, গঙ্গাসাগর মেলা বা ভোট কেন হচ্ছে, এই ন্যায়সঙ্গত প্রশ্নগুলোও রয়েছে। কিন্তু এই যে রুজিতে ফের টান পড়ছে, আম আদমি কি এই পরিস্থিতির দায় এড়াতে পারে? করোনা যে চলে গিয়েছে কথা কখনোও বলা হয়নি, ওমিক্রনের সতর্কবার্তাও বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই দেওয়া হচ্ছিল। সেসবকে তুড়িতে উড়িয়ে বছরের শেষ সপ্তাহে বিভিন্ন পর্যটন স্থলে মানুষের ভিড় কত ছিল আন্দাজ করতে পারেন? রবিবার অর্থাৎ যেদিন বিকেলে নতুন করে বিধিনিষেধ ঘোষণা করা হলো, সেদিন চিড়িয়াখানার দর্শক সংখ্যা ছিল 62,000। ইকো পার্কে সেদিন ভিড় জমিয়েছিলেন 63,000 মানুষ। তার আগে 26শে ডিসেম্বর 70,000 মানুষ গিয়েছিলেন চিড়িয়াখানায়। এছাড়া পার্ক স্ট্রিট তো বটেই, নিউ মার্কেট, গড়িয়াহাট, গঙ্গার পাড়েও ভিড় কিছু কম ছিল না। কেন বেরিয়েছিলেন এত মানুষ, যেখানে বারবার অপ্রয়োজনীয় জমায়েত না করতে অনুরোধ করছেন চিকিৎসকরা? মাস্ক বা দূরত্ব বিধির কোনো বালাই যে সেখানে ছিল না তা তো বলাই বাহুল্য। ভাইরাসের ভয়কে জয় করার এটাই কি পন্থা? এতে ক্ষতি আখেরে কার হলো তা কি তারা ভাবছেন?